আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি নতুন দিল্লিতে আজ জিএসটি পরিষদের তিপ্পান্নতম বৈঠক বসছে কেন্দ্র প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অনিয়ম ও কার্যবি রুখতে কঠোর একটি আইন প্রণয়ন করেছে আজ থেকেই তা কার্যকর হবে জুন দু হাজার চব্বিশে জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত রাখা হয়েছে বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের ত্রাণ শিবির লক্ষ্য করে ইসরায়েলি সেনার সেল নিক্ষেপে কমপক্ষে পঁচিশ জনের মৃত্যু হয়েছে আহত আরও পঞ্চাশ টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্বে আজ ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় আসি বিস্তারিত খবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি দুদিনের সফরে গতকাল হাসিনা ভারতে আসেন এদিকে সফরের প্রথম দিন গত সন্ধ্যায় ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে ডক্টর জয়শঙ্কর বলেন শেখ হাসিনার ভারত সফর দু দেশের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করবে এছাড়াও দু দেশের মধ্যে বিশেষ অংশীদারিত্বের সম্পর্কের আরও বিকাশের বিষয়ে হাসিনার ভূমিকার তিনি প্রশংসা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে পণ্য পরিষেবা কর পরিষদ জিএসটি কাউন্সিলের তিপ্পান্নতম বৈঠকে সভাপতিত্ব করবেন নতুন সরকার গঠনের পর এই প্রথম এই বৈঠক বসছে গত বছর সাতই অক্টোবর শেষ জিএসটি কাউন্সিলের বৈঠক হয়েছিল বৈঠকে কাউন্সিল বেশ কিছু সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল প্রস্তাবিত জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি এবং সদস্য নিয়োগের যোগ্যতা ও বয়স সম্পর্কিত শর্তাবলী সংশোধনের সুপারিশ করা হয়েছিল দ্রুত বকেয়া মেটাতে এবং গবাদি পশুর খাদ্য খরচ কমাতে আখ চাষিদের সহায়তা হিসেবে গুড়ের ওপর জিএসটি আঠাশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল কাউন্সিল সরকার অরহর ডাল এবং কাবলি ছোলা সহ বিভিন্ন ধরনের ছোলার মজুদ ভান্ডারের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে বেআইনি মজুদদারি বন্ধ এবং উপভোক্তারা যাতে সাশ্রয়কর দামে এগুলি কিনতে পারেন সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক এই মর্মে গতকাল এক নির্দেশিকা জারি করে পাইকারি ও খুচরো বিক্রেতা বিগ চেইন রিটেলার মিল মালিক এবং আমদানিকারকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে নির্দেশিকা অনুযায়ী পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রে মজুদের পরিমাণ হবে দুশো মেট্রিক টন খুচরো বিক্রেতা ও রিটেল আউটলেটগুলিতে এই পরিমাণ পাঁচ মেট্রিক টন এবং বিগ চেইন রিটেলারদের 200 মেট্রিক টন মজুদ ধার্য করা হয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই মজুদের পরিমাণ কার্যকর হবে উপভোক্তা মন্ত্রক আমদানি কারকদের কাস্টম ছাড় পাওয়ার দিন থেকে 45 দিনের বেশি মজুদ ধরে না রাখার নির্দেশ দিয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজো অধ্যক্ষ প্রতিম বা অস্থায়ী অধ্যক্ষ পদে ভর্তু হি নিয়োগ নিয়ে আপত্তি তোলার জন্য কংগ্রেসের সমালোচনা করেছেন নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন কংগ্রেস এ নিয়ে অযথা সমস্যার সৃষ্টি করছে অধ্যক্ষ প্রতিমের পদ সম্পূর্ণ অস্থায়ী এবং তার মেয়াদ নতুন অধ্যক্ষ নির্বাচিত না হওয়া শ্রী পর্যন্তই বলেন হি মহতাব তারা সাতবার লোকসভা সদস্য কংগ্রেস যে সুরেশ কাদাই কানালকে এই পদে বসাতে চাইছে তিনি আটবারের সদস্য হলেও উনিশশো আটানব্বই ও তিনি জয়ী হননি সরকার তাদের ঐতিহ্য মেনেই অস্থায়ী অধ্যক্ষ পদে নির্বাচন করেছে কেন্দ্র প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অনিয়ম ও কার্যপিট রুখতে কঠোর একটি আইন প্রণয়ন করেছে আজ থেকেই তা কার্যকর হবে বলে সরকারি গেজেটে প্রকাশিত এক নির্দেশনামায় কর্মী বিষয়ক দপ্তর জানিয়েছে এটি সর্বোচ্চ দশ বছরের কারাবাস এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে উল্লেখ্য পরীক্ষায় কারচুপি ঠেকাতে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বিল দু লোকসভায় ছয়ই ফেব্রুয়ারি এবং রাজ্যসভায় নয়ই ফেব্রুয়ারি পাশ হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বারোই ফেব্রুয়ারি তা অনুমোদন করার পর এটি আইনে পরিণত হয়েছে এই আইনে সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি স্টাফ সিলেকশন কমিশন এসএসসি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরিচালিত সমস্ত পরীক্ষা এবং ব্যাংকিং রিক্রুটমেন্টের সব পরীক্ষায় যে কোনো রকম অসাধু উপায় ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে চিটিং বা টোকাটুকির ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের কারাবাস এবং যারা চিটিং এর মতো সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত তাদের পাঁচ থেকে 10 বছরের সাজা ও ন্যূনতম এক কোটি টাকার জরিমানার সংস্থান রয়েছে এই আইনে জুন দু হাজার জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত রাখা হয়েছে এ মাসে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটি এক বিবৃতিতে জানিয়েছে কিছু সমস্যার কারণে এই পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে পরে সরকারি ওয়েবসাইট মারফত পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা হবে পরীক্ষার্থীদের কোন রকম জিজ্ঞাসা থাকলে হেল্প শূন্য এক এক চার শূন্য সাত পাঁচ নয় শূন্য শূন্য অথবা শূন্য এক এক ছয় নয় দুই দুই সাত সাত শূন্য শূন্য এই নাম্বারে ফোন করার পরামর্শ দিয়েছে এন টি এছাড়া সিএসআইআই নেট অ্যাট দ্য রেট এন টিএ ডট এসি ডট ইন এই ওয়েবসাইট মারফত যোগাযোগ করা যাবে সুপ্রিম কোর্ট নি টিউ দু হাজার প্রক্রিয়া স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করে এন কে নোটিশ পাঠিয়েছে নি টিউ সংক্রান্ত পৃথক পৃথক আবেদনগুলিকে একত্রিত করে আগামী আটই জুলাই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত ইতিমধ্যে এই পরীক্ষায় গ্রেস মার্কস দেওয়ার বিষয়টির নিষ্পত্তি করেছে আকাশবাণী সংবাদ ভারতের অন্যতম সবচেয়ে বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ জার্নালিজমে এক সমীক্ষায় ভারতের মিডিয়া ক্ষেত্রে আকাশবাণী সংবাদের অন্যতম শীর্ষস্থানে থাকাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ডিজিটাল নিউজ রিপোর্ট দু হাজার বলা হয়েছে বিশ্বাসযোগ্যতা নিরিখে আকাশবাণী সংবাদ ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলির তুলনায় এগিয়ে রয়েছে এই সাফল্যকে প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সাইকাল সত্যনিষ্ঠ খবর সম্প্রচারে আকাশ সংবাদের দায়বদ্ধতার স্বীকৃতি বলে উল্লেখ করেন লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আগামী তিরিশে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মান কি বাত প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম মন কি বাত মন কি বাতের এটি একশো এগারোতম পর্ব জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ আটাশে জুনের মধ্যে টোল ফ্রি নাম্বার এক আট জানাতে পারেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে শোনা যাবে মন কি বাত এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের ত্রাণ শিবির লক্ষ্য করে ইসরায়েলি সেনা শেল নিক্ষেপে কমপক্ষে পঁচিশ জনের মৃত্যু হয়েছে আহত আরও পঞ্চাশ জন ইসরায়েলের চিহ্নিত সুরক্ষা অঞ্চলের বাইরেই হামলা চালায় প্রতিরক্ষা বাহিনী এর আগে তারা ভূমধ্যসাগরের উপকূলে এক গ্রামীণ অঞ্চল মুয়াসিতে ত্রাণ শিবির লক্ষ্য করে বোমা বর্ষণ করে গত কয়েক মাসে ওই এলাকায় উদ্বাস্তু প্যালেস্তিনীয়রা বসবাস করছিল বলে জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রক আজ হজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হজ যাত্রীদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত একটি নথি প্রকাশ করেছে স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র হজ যাত্রায় মেডিকেল কেয়ার অ্যারেঞ্জমেন্টস ফর হজ শীর্ষক নথি প্রকাশের সময় বলেন এই নথিতে সৌদি আরবে ভারতীয় হজ যাত্রীদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্য পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে তিনি জানান বছর চল্লিশ হাজার বয়স্ক সহ এক লক্ষ পঁচাত্তর হাজারের বেশি তীর্থযাত্রী হজ পালন করেছেন দু লক্ষেরও বেশি ওপিডি সম্পন্ন হয়েছে আজ স্নান যাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই স্নান যাত্রা পালিত হয়ে থাকে ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে করা হয়েছে। এই উপলক্ষে সকাল থেকে পুরী ও অন্যান্য মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে উল্লেখ্য স্নানযাত্রা উপলক্ষে আজ জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে মূল মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে পবিত্র স্নানস্থলে তিনগ্রহকেই ঘরাঘরা জল ও দুধ দিয়ে স্নান করানোর পর আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরের গর্ভগৃহে এরপর প্রথা অনুসারে এক পক্ষ কাল জগন্নাথ দেব দর্শন বন্ধ রাখা হবে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী পাঁচ দিন কেরালা উপকূলবর্তী দক্ষিণ কর্ণাটক এবং কোঙ্কন গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি সূত্রে জানা গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড়ের কিছু জায়গায় প্রবেশ করেছে টি20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা গতকাল 7 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে এদিকে আজ সুপার 8 পর্বের অপর খেলায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে অ্যান্টিগুয়া ও বারবুডা সার ভিভিয়ান রিচেস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায় বার্বাডোসের কেন্সিংটন ওভলে সুপার 8 তাদের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানকে 47 রানে হারিয়ে দেয় অন্যদিকে বার্বাডোসের কেন্সিংটনস ওভালে আজ টি টোয়েন্টি সুপার এইট পর্বের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলছে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাট করতে পাঠায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ছ ওভার দুই বলে এক উইকেট হারিয়ে একান্ন রান করেছে কোপা আমেরিকা ফুটবলে আজ পেরু চিলির বিরুদ্ধে খেলছে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় এখনো পর্যন্ত দুই দলই গোল শূন্য রয়েছে ইউরো কাপ ফুটবলে অস্ট্রিয়া তিন এক গোলে পোল্যান্ডকে হারিয়ে দিয়েছে বার্লিনে গ্রুপ ডির এই ম্যাচে জয়ের সুবাদে অস্ট্রিয়া শেষ ষোলোয় পৌঁছানোর আশা জিয়ে রাখলো অন্যদিকে পোল্যান্ড নেদারল্যান্ডসের কাছে তাদের প্রথম ম্যাচে পরাজিত হয় এই পরাজয়ের ফলে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ঢাকা খেল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি নতুন দিল্লিতে আজ জিএসটি পরিষদের তিপ্পান্ন বৈঠক বসছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার পর্বে আজ ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে খবর শেষ হলো